দ্য লাইফ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইরফান খান। তিনি 7 জানুয়ারি 1967 সালে জয়পুর, রাজস্থান, ভারতে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি তার অতুলনীয় ও অকল্পনীয় সহজাত অভিনয়ের জন্য সবার কাছে পরিচিতি লাভ করেন। তিনি ব্যক্তিজীবনে বলিউড, ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং একটি তেলুগু এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেন ডুব সিনেমার মাধ্যমে। দীর্ঘ 35 বছর কর্মজীবনে 50টিরও অধিক দেশীয় চলচ্চিত্র অভিনয় করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। সবথেকে বড় প্রাপ্তি অর্জন করেন 2011 সালে। ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে। বলিউডে তার প্রথম চলচ্চিত্র সালাম বম্বে দিয়ে অভিষেক ঘটে। পরবর্তীতে নাট্যধর্মী লাইফ ইন এ এবং মেট্রো এই চলচ্চিত্রটির সফলতা তার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। তারপর একের পর এক সুপারহিট মুভি তার দর্শককে উপহার দেন, যেমন হায়দার, পিকু, তালবার, ব্ল্যাকমেল। তার সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হল হিন্দি মিডিয়াম। এটি ভারত ও চীনে সুপারহিট তকমা লাভ করে পরিশেষে লাখো ভক্তকে কাঁদিয়ে 29 এপ্রিল 2020 মাত্র 53 বছর বয়সে তিনি পরলোক গমন করেন।